হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অনেকে ইন্টারনেট ইউজ করে থাকি, কিন্তু আমরা আদৌ কি কেউ জানি আমরা পার ডে প্রতিদিন কত MB করে ইন্টারনেট ইউজ করতেছি? আমরা অনেকেই নেটে MB কিনে ইন্টারনেট ইউজ করি, আবার অনেকে ওয়াইফাই ইউজ করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দেখবেন আপনারা প্রতি সপ্তাহে কত GB ইন্টারনেট ইউজ করেন। তো ওটি দেখতে হলে আমাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন নিচে স্ক্রল করে চলে আসবেন, এখানে একটি আইকন আছে ডাটা ইউজ নামে। তো ডাটা ইউজে আপনারা ক্লিক করে দেবেন। ডাটা ইউজে ক্লিক করার পর আমার এই মোবাইলে দুটি সিম আছে, এখানে দুটা সিম এখানে শো করতেছে এবং পাশে একটি ওয়াইফাই নামে একটি অপশন শো করতেছে। তো বন্ধুরা, এখানে আমি যদি প্রথম সিমে ক্লিক করি, তো দেখেন এখানে লেখা আছে, নিজে দেখেন লেখা আছে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর, এখানে কোনো MB ইউজ করা হয় নাই, 0 MB ইউজড। তার মানে আমার প্রথম সিমে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত, সরি 25 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত কোনো ডাটা ইউজ করা হয়নি। তো আমি যদি আমার 2 নম্বর সিমে চলে যাই, তো দেখেন এখানেও দেওয়া আছে 7 নভেম্বর থেকে 10 নভেম্বর এখানে 3.75 MB ইউজ করা হয়েছে, মানে 3.57 MB ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, আমি যেহেতু ওয়াইফাই ইউজ করি, তাই আমি এখানে কোনো ডাটা ইউজ করা লাগে না। তো আপনারা এভাবে চাইলে আপনাদের এখানে দেখতে পাবেন। তো এখন দেখাবো আমার ওয়াইফাই লাইনটা। তো আমি যেহেতু ওয়াইফাই ইউজ করি, তো দেখেন ওয়াইফাই ক্লিক করার পর এখানে লেখা আছে 11 থেকে 18 নভেম্বর অ্যাবাউট 8.89 GB, আমি প্রায় 9 GB পর্যন্ত ইউজ করে ফেলেছি দীর্ঘ সাত দিনে আমি প্রায় 9 GB MB ইউজ করে ফেলেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে ডিউরেশন কমিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে 21 অক্টোবর থেকে 18 নভেম্বর পর্যন্ত আমি যে ডাটা ইউজ করেছি সেটি হচ্ছে প্রায় 9 GB মতো। তো বন্ধুরা, আপনারা চাইলে দেখতে পারবেন যে আপনারা কোন কোন সেক্টরে কত MB ইউজ করেছেন। তো আমি বিভিন্ন অ্যাপস ইউজ করেছি প্রায় 2 MB মতো। তো বন্ধুরা, আপনারা দেখতে পারবেন কোন কোন অ্যাপসে আপনারা কত GB ইন্টারনেট ইউজ করেছেন। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজে আপনারা দেখতে পারবেন যে আপনারা প্রতিনিয়ত কত MB কত GB ইন্টারনেট ব্রাউজিং করতেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস।